কম্পিউটার কিবোর্ডে লক্ষ্য করলে দেখবেন কিছু কি দুইবার করে দেওয়া আছে, এরকমটা একটা হলো নিউমেরিক কি। দেখবেন 0 থেকে 9 সংখ্যার নিউমেরিক কিগুলো দুই জায়গায় দেওয়া থাকে, প্রথমত অ্যালফাবেটিক কি উপরেরগুলো, দ্বিতীয়ত ডান পাশে ক্যালকুলেটর মতো করে থাকে। কিন্তু কেন এমনটা করা হয়েছে চলুন জানা যাক। আমরা সবাই জানি যে কম্পিউটার শব্দের আভিধানিক অর্থ হলো গণনাকারী যন্ত্র। সর্বপ্রথম শুধুমাত্র গণনা কাজে অর্থাৎ হিসাব নিকাশ করার জন্য কম্পিউটার আবিষ্কার হয় ও ব্যবহৃত হতো, কালের বিবর্তনে যা অনেক দূরে এগিয়েছে এবং ভবিষ্যতে আরও এগোবে। মূলত ব্যবহারকারী সুবিধার্থী কিগুলো দুই জায়গায় করে দেওয়া। টাইপিং করার সময় প্রথম সারি নিউমেরিক কিগুলো ব্যবহৃত হয়, টাইপিং করার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম শব্দ লিখতে হয়। কিছু সাংখ্যিক রূপ রয়েছে এমন শব্দ লিখতে, যেমন প্রথম, দ্বিতীয়, প্রথমা, দ্বিতীয়া, তেসরা, চৌঠা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইত্যাদি। এবং কিছু পরিমাপ বা পরিমাণ বোঝাতে, যেমন জনসংখ্যা, তাপমাত্রা, টাকার অঙ্ক ইত্যাদি। আর ঠিক তখন ব্যবহারকারী যিনি টাইপিং করছেন তার আঙুল অন্যত্র না সরিয়ে যেন কিবোর্ড থাকা অবস্থায় তা সহজেই লিখতে পারেন বা টাইপিং করতে পারেন, এই সুবিধার জন্যই কিবোর্ডের প্রথম সারিতে নিউমেরিক কিগুলোর একটি গুচ্ছ দেওয়া হয়েছে, যা আমরা প্রাত্যহিক কাজে ব্যবহার করে থাকি। আর হিসাব নিকাশ বা গণনার কাজে ডান পাশের নিউমেরিক কিগুলো সর্বাধিক ব্যবহৃত হয়। যারা হিসাব নিকাশের কাজ করেন তারা সাধারণত ক্যালকুলেটর ব্যবহার করে অভ্যস্ত হয়ে পড়েন। এমন সময় কোনো হিসাবের কাজ কম্পিউটারে দ্রুততার সাথে করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করতে হয়, তখন কম্পিউটারে ক্যালকুলেটর ওপেন করে কেউ যেন সংখ্যা লেখায় বিব্রতকর পরিস্থিতি না পড়েন, ঠিক তার জন্য কিবোর্ডের ডান পাশে ক্যালকুলেটর মতো করে সাজানো নিউমেরিক কি সম্বলিত একটি প্যাড দেওয়া থাকে, যাকে আমরা নামপ্যাড বলি। নামপ্যাডটি বিশেষভাবে সাজানো থাকে। এতে লক্ষ্য করলে দেখবেন পাঁচের মতো একটি উঁচু অংশ দেওয়া থাকে, এটাকে হোম বা সেন্টার পজিশন বলে। একজন ব্যবহারকারী এই কীটির উপরে আঙুল রেখে সহজেই যে কোনো সংখ্যা সম্বলিত হিসাব অনেক দ্রুত লিখতে পারেন, কারণ ক্যালকুলেটর মতো এটিরও ঠিক উপরে 8, ঠিক বামে 4, ঠিক বামে 6 এবং ঠিক নিচে 2 দেওয়া আছে। হিসাব নিকাশ অর্থাৎ সংখ্যা সম্বলিত যে কোনো কাজ দ্রুত টাইপ করার জন্য কিবোর্ডের ডান পাশে এই নিউমেরিক কিগুলো দেওয়া হয়েছে, যা আমিও ব্যবহার করি আমার হিসাবের কাজে। এছাড়া যারা ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানে কাজ করে তারা এইসব বেশিরভাগ সময় ব্যবহার করেন। লক্ষ্য করলে দেখবেন যারা হিসাব নিকাশের কাজে জড়িত থাকেন তাদের কিবোর্ডে ডান পাশে নিউমেরিক কিগুলোর সব অক্ষরে লেখাগুলো ছাপসমূহ নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। অনেক ল্যাপটপের ক্ষেত্রে ডান পাশের এই নিউমেরিক কিগুলো থাকেই না, ফলে অনেকেই আলাদা করে একটি এক্সটার্নাল নিউমেরিক কিপ্যাড ক্রয় করে ব্যবহার করে থাকেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।